হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা প্রশাসনিক বিজিবি সিপাহী পদে যোগদানের অপেক্ষায় আছেন, তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, বিজিবির সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সার্কুলারের অফিসিয়াল নোটিশ। সীমান্তের অতন্দ্র প্রহরী, দি ফার্স্ট লাইন অফ ডেন্স। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 101তম ব্যাচে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি। এখানে যেগুলো ডিটেলসে দেওয়া আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সব কিছু, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা, সব কিছু, জেলা, কোটা, রেজিস্ট্রেশন, আবেদন, প্রার্থী, সব কিছু ডিটেলসে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স দেওয়া আছে। এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স 18-23 বছর, শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ 5'6", ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5'4", মহিলা প্রার্থীদের জন্য 5'2", ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5'। ওজন 49.895 কেজি, 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 104 পাউন্ড, মহিলা 104 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 96 পাউন্ড। বুকের মাপ 81, পুরুষ 81.28 সেন্টিমিটার, 32 ইঞ্চি, স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, মহিলা স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 30 ইঞ্চি, পুরুষ মহিলা দৃষ্টিশক্তি একই হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত। জেলা কোটা, সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। রেজিস্ট্রেশনের তারিখ বিজ্ঞপ্তি অনুচ্ছেদের 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ, যে লিঙ্কটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে, 10 সেপ্টেম্বর 2023 তারিখ 10টা হতে 19 সেপ্টেম্বর 2023 তারিখ 4টা পর্যন্ত অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন করা পারবেন। আমি আবারও বলে রাখি, আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের প্রণালী এখানে দেওয়া আছে, 6টি ধাপে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে সেটি এখানে ডিটেলসে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, অ্যাডমিট কার্ড ডাউনলোড, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। ভর্তির সময় যা যা সঙ্গে আনতে অবশ্যই সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে, যে কাগজগুলো প্রয়োজন আছে, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি সমমান ও এসএসসি সমমান প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছাপা কপি, সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান নর্থ কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি। যে লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। সবকিছু এখানে ডিটেলসে দেওয়া আছে।
বিএনসির ক্যাডেটদের জন্য যেগুলো প্রয়োজন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সরকারি এতিমখানা নিবাসী এতিম সদস্য, খেলোয়াড়, সব কিছু এখানে প্রয়োজন দেওয়া আছে। বিশেষ দ্রষ্টব্য, যেগুলোর জন্য সরকারি প্রার্থী অবিবেচিত হবে, সেগুলো এখানে দেওয়া আছে 11 নম্বর পদে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।